আগরতলা শহরে সরকারি উদ্যোগে গড়ে উঠবে 1000 ফ্ল্যাট। শুক্রবার এই টাউনশিপ স্কিমের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। শুক্রবার প্রজ্ঞা ভবনে টাউনশিপ প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, এই 1000 ফ্ল্যাটের পাশাপাশি স্মার্ট সিটি প্রকল্পে কেন্দ্রীয় সরকার গোলচক্কর এলাকায় নিম্ন আয়ী মানুষের জন্য আরও 1000 ফ্ল্যাট গড়ে তুলবে। ত্রিপুরা হাউজিং বোর্ড রাজ্যে আরও 150 ফ্ল্যাট বাড়ি বানাবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তার মতে, পরিকাঠামো নির্মাণের ফলে রাজ্যের জিডিপির হার ভালো হবে। আগরতলার বড় অংশের বা ত্রিপুরার বড় অংশের মানুষের জীবনের ইচ্ছা পূরণ হবে, তার সঙ্গে সঙ্গে আরও স্মার্ট সিটিতে আরবান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই রয়েছে, আরও 1000 অ্যাফোর্ডেবল সস্তা আছে, 12 লাখের কাছাকাছি একদিকে 1000 ফ্ল্যাট, একদিকে 2-3 জায়গাতে 1000 ফ্ল্যাট, 2000 ফ্ল্যাট। আবার এখন হাউজিং বোর্ড আমার সঙ্গে মিটিং করছে, স্যার আমরাও বানাতে চাই 150 ফ্ল্যাট। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, মুখ্য সচিব ইউ ভেঙ্কটেশ্বর আলু এবং অন্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।